আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই সকল, আপনাদের মাঝে একজন ভাইকে যে কিনা ইমারাতের লাইফে কখনো কোনো বাংলাদেশিকে ক্ষতি করে নাই, সেরকম একজন মানুষের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যে এই দেশে এজেন্সি নিয়ে বসেছেন এবং সঠিকভাবে সুন্দরভাবে তার এজেন্সি থেকে ওয়ার্ক পারমিটে মাল্টা এবং রোমানিয়াতে মানুষ পাঠাইতেছেন। তো খুব ভালো একজন মানুষ যাকে আমি খুব বিশ্বাস করি, তার সাথে আমার হোয়াটসঅ্যাপ এবং ডাইরেক্টলি খুব কথা হয়। তাকে গ্যারান্টি দিয়ে কাজের জন্য পেমেন্ট দেওয়া যায়, যা যে কিনা কারো টাকা মেরে খাওয়ার মতো কোনো ইচ্ছা শক্তিও তার নাই। তো ওইরকম একজন মানুষ আজ আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেবো। আমি নিজেও অবাক, এরকম মানুষ, মানে এরকম একজন ভালো মানুষ ইউরোপের জন্য অ্যাপ্লাই করে, মানুষকে ইউরোপ পাঠানোর ব্যবস্থা করে দিছে। তো ওই ক্ষেত্রে আমি নিজেও ওনার মাধ্যমে ইউরোপের জন্য অ্যাপ্লাই করব এবং আপনাদের সকলকে বলবো ওনার মাধ্যমে ইউরোপের জন্য অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করুন। তো চলুন আমরা শুনে আসি ওনার মুখ থেকে কিভাবে মানুষকে উনি ইউরোপে পাঠায় ভালোভাবে ওয়ার্ক পারমিট দিয়ে। চলুন দেখি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই অনেক ইনকোয়ারি রয়ে গেছে, বিশেষ করে ইউরোপের ওয়ার্ক পারমিট এবং ট্যুরিস্ট ভিসা নিয়ে, কারণ বিগত প্রায় 1-1.5 বছর পরে কিন্তু ওয়ার্ক পারমিট এবং ট্যুরিস্ট ভিসা আবার খোলা হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। প্রথম পার্টে আমি আলোচনা করব, বিশেষ করে এই ভিডিওতে আমি দুইটা পার্ট করেছি। প্রথম পার্টে আমি আলোচনা করব ওয়ার্ক পারমিট নিয়ে, যে অনেকেই আছেন ওয়ার্ক পারমিটের জন্য আমাকে অনেক প্রশ্ন করতেছেন, এবং দ্বিতীয় পার্টে আমি আলোচনা করব ট্যুরিস্ট ভিসা নিয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা আরব আমিরাতে আছেন বিশেষ করে, তারা ভিডিওটা আপনাদের একে অপরজনের সাথে শেয়ার করবেন, যাতে বিশেষ করে কেউ ওয়ার্ক পারমিট অথবা ট্যুরিস্ট ভিসা নিয়ে কারো সাথে প্রতারিত না হয়। এই বিষয়টার জন্য আমি বলতেছি এই ভিডিওটা বেশি। আমি কথা বলি ওয়ার্ক পারমিট নিয়ে। ওয়ার্ক পারমিট বিষয়টা অনেকটা আমাদের দুবাইয়ের ভিসার মতো, যেমন আমরা বাংলাদেশ থেকে যখন প্রথম আসছিলাম তখন দেখা গেছে একটা পারমিট দেওয়া হয়েছে এই দেশ থেকে, সেটা আমরা ম্যান পাওয়ার করে তারপরে দুবাইতে আমরা চলে আসি। তো এই বিষয়টা নিয়ে, ওয়ার্ক পারমিটের যে বিষয়টা নিয়ে, আমরা দেখতেছি অনলাইনে অনেক মার্কেটিং হইতেছে, অনেকেই অনেক রকম মার্কেটিং করতেছে, তারপর অনেকে এর থেকে অ্যাডভান্স টাকা নিয়ে সেই টাকা নিয়ে উদাও হয়ে যাইতেছে। তো এর জন্য আমি আপনাকে প্রসেসটা বোঝানোর চেষ্টা করতেছি, যে ওয়ার্ক পারমিটের প্রসেসটা কীরকম হয়। ওয়ার্ক পারমিট বর্তমানে ইউরোপের মধ্যে বিশেষ করে মাল্টা এবং রোমানিয়ার এই দুইটা দেশই ওয়ার্কার নিতেছে, বিশেষ করে স্কিল ওয়ার্কার নিতেছে, আবার আনস্কিল ওয়ার্কারও নিতেছে। যেমন এখানে আপনার যদি লেবার ভিসা থাকে, আপনার পার্টনার এনি ভিসা থাকুক, আপনি কিন্তু ওয়ার্ক পারমিটের জন্য অ্যালাউ আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চাই আপনার স্যালারি 700 দিরহাম হোক, 800 দিরহাম হোক, 5000 দিরহাম হোক, যতই হোক না কেন, আপনি ওয়ার্ক পারমিটের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। নর্মালি ওয়ার্ক পারমিট যখন আপনি, আমি এটা এখানে একটা আমার হাতে ওয়ার্ক পারমিট আছে, সেটা আমি আপনাদেরকে বলতেছি এই বিষয়টা। প্রথম অবস্থায় বিশেষ করে আমরা যখন ওয়ার্ক পারমিট বর্তমানে করতেছি, আমাদের কাছে রোমানিয়া এবং মাল্টার অনেকগুলোই ওয়ার্ক পারমিট আছে। আপনারা হয়তো জানেন অলরেডি অনেকে ওয়ার্ক পারমিট চলে আসছে, আবার রোমানিয়ার অনেকের ভিসাও চলে আসছে। তো বিষয়টা প্রথম অবস্থায় যখন আমরা ডকুমেন্টগুলো রাখি, সেই ডকুমেন্টগুলো আপনার জন্য একটা ভালো একটা সিবি তৈরি করা হয়। দেন আমরা সেটা যেই দেশের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন, যদি দেখা যায় মাল্টার জন্য বা আপনার অন্য দেশের জন্য যদি থাকে, তো ওই দেশে আমরা সেই ডকুমেন্টগুলো পাঠাই। তারপরে সেই কোম্পানিগুলো ভেরিফাই করে আপনাকে, যদি ভেরিফাই করার জন্য দরকার হয় সেক্ষেত্রে আপনার ইন্টারভিউ তারা নিতে পারে। দেন তারা সেটা ওই দেশের গভর্নমেন্টে জমা করবে ওয়ার্ক পারমিটের জন্য। তো এখানে পারমিটটা ইস্যু হইতে প্রায় 15-20টা ওয়ার্কিং ডে, মানে দেখা গেছে একটা পারমিট টোটালি কমপ্লিট হইতে হইতে প্রায় 2 মাসের মতো সময় চলে যায়। দেন পারমিটটা যখন চলে আসে তখন পারমিটটা কিন্তু এরকম, যেমন দেখেন আমাদের মাল্টার কিছু পারমিট আসছে, দেখেন আইডেন্টিটি মাল্টা যেটা আছে, এটা হলো ওই দেশে সরকারি গভর্নমেন্টের পারমিশন। তো এই পারমিশনে যখন চলে আসবে তখন আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং আপনার এই পারমিট প্লাস আপনার এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে, নেওয়ার পরে আপনার পারমিটটা জমা হয়ে যাবে। জমা হওয়ার পরে সেখানে এমবেসি আপনাকে তেমন কোনো কিছু জিজ্ঞেস করবে না, 7-10 দিন দেখে তারপরে আপনাকে কিন্তু পাসপোর্টটা দিয়ে দিবে। তো কথা হলো ওয়ার্ক পারমিটের জন্য কারা অ্যাপ্লাই করতে পারবেন। ওয়ার্ক পারমিটের জন্য এনি পার্সন অ্যাপ্লাই করতে পারবেন, শর্ত শুধু একটাই, আপনার অরিজিনাল পাসপোর্টটা রাখতে হবে, পাসপোর্টের মেয়াদ থাকতে হবে 6 মাসের অধিক, ভিসার মেয়াদ থাকতে হবে 6 মাসের অধিক, এই দুইটা শর্তই আছে। এবং ওয়ার্ক পারমিট যদি পান সেক্ষেত্রে আপনি দুবাই থেকে যদি ফ্লাই করেন, আপনার ভিসা ক্যান্সেল করলেও আপনি যাইতে পারবেন, ক্যান্সেল না করলেও যাইতে পারবেন। তো আপনারা যারা অনলাইনে অনেকেই দেখতেছেন অনেক জায়গায় 4-5 হাজার অ্যাডভান্স নিতেছেন, নেওয়ার পরে আপনার কাজ করতেছে না, সেক্ষেত্রে কিন্তু অনেক বিভ্রান্তিতে পড়ে যান, কারণ ওরা লোভনীয় অফার দেয় আপনাকে, কম টাকার মধ্যে বলতেছে, দেন আপনি লোভে পড়ে গেছেন, 4-5 হাজার নিয়ে তারপর দিতেছে। কিন্তু অরিজিনালি একটা ওয়ার্ক পারমিট কমপ্লিট করতে মানে অনেক হাই টাকা চলে যায়, অনেক বেশি টাকা চলে যায় টোটাল কমপ্লিট করতে, কারণ এটার প্রসেসিংটাই এইরকম সিস্টেম।
সো আমরা এখন যে কাজগুলো করতেছি আমরা কিন্তু অ্যাডভান্সের ব্যাপারটা যখন আপনাদের সাথে আমাদের কথাবার্তা হয়ে যায় আমরা অ্যাডভান্সের ব্যাপারে কোনো প্রবলেম নাই, আমরা অ্যাডভান্স না নিয়েও কাজ করতেছি। যখন এমবেসি ভিসা দিয়ে দেয় তারপরে আমরা মানুষের কাছ থেকে টাকা নিতেছি, কিন্তু আমি চাই যে কেউ যাতে প্রতারিত না হয়, বিশেষ করে আমাদের কাছে বর্তমানে যে অফারটা আছে মাল্টা এবং রোমানিয়ার জন্য যে কেউ অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি আপনার ওয়ার্ক পারমিটের বিষয়টা বুঝে গেছেন। আপনি এখান থেকে যাবেন, প্রথমে 3 মাসের ভিসা দেওয়া হবে এমবেসি থেকে, দেন আপনি যে দেশে যাবেন ওখানে যাওয়ার পরে আপনাকে 1 বছর একটা কার্ড দেওয়া হবে, এবং ওই কার্ড পাওয়ার পরে কিন্তু আপনি সেম দুবাই রেসিডেন্সির মতো হয়ে যাবেন। তখন আপনি দেখা যাচ্ছে ইউরোপ মানুষ কেন যায়, যদি আমরা বলি ইউরোপ এখান থেকে এত টাকা খরচ করে কেন যাবে, যায় একটা লাইফের জন্য, যে যদি এখানে যায় গিয়ে যদি 4-5 বছর থাকে কাজ করে দেন একটা পাসপোর্ট পাবে যেটা আরব কান্ট্রিতে পাবে না, যার কারণে মানুষ ইউরোপে যায়। যাওয়ার পরে দেখা গেছে যদি 4-5 বছর একটা ঠিকভাবে কাজ করা যায়, একটা ভালো স্যালারি পাওয়া যায়, প্লাস দেশে আসা যাওয়ার জন্য কোনো সমস্যা নাই, আবার ওই দেশের একটা রেসিডেন্সি পাসপোর্ট পাইতেছে, দেন তার অটোমেটিকলি সে যখন একটা ইউরোপের পাসপোর্ট পাইতেছে সে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যাইতে পারতেছে, যে কোনো জায়গায় ঘুরতে পারতেছে, প্লাস ইউরোপের কোনো দেশে যে কোনো দেশে গিয়ে কাজ করতে পারতেছে। এই কিছু বিষয়ের জন্য কিন্তু মানুষ ইউরোপের দিকে মুভ করে, যদি আর না হইলে মানুষ এত টাকা দিয়ে ইউরোপ যাওয়ার কথা না। বিশেষ করে বাংলাদেশ থেকে আপনারা জানেন যে মানুষ বাইরুট হয়ে যাইতেছে, আমি চাইতেছি এখানে যাদের ডকুমেন্ট আছে ভিসা আছে আইডি আছে পাসপোর্ট আছে তারা যাতে লিগেল হয়েতে যাইতে পারেন। সো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে আমাদের অফিসে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন। এখানে ইউটিউবে অনেকে অনেক কমেন্ট করেন সেগুলো রিপ্লাই দেওয়া যায় না, বা ফেসবুকে কমেন্ট করতেছেন রিপ্লাই দেওয়া যায় না, বাট সরাসরি যদি অফিসে আসেন অথবা ফোনে কথা বলেন সেক্ষেত্রে আমরা এটা একটা ডিসকাস করে মোটামুটি আপনাদের কাজ শুরু করা যাবে। তো এটার জন্য 3 থেকে 4 মাস সময় লাগবে। অনেক ভাইয়েরা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাইতেছেন, তাদের রিকোয়ারমেন্ট কী বা কারা কোন দেশে বর্তমানে অ্যাপ্লাই করলে আপনাদের জন্য ভালো হবে? ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আমি বলবো যে সর্বপ্রথম যাদের স্যালারি 4 থেকে 5,000 দিরহামের উপরে আছে তারা অ্যাপ্লাই করুন। এটা হলে আমার সর্বপ্রথম একটা শর্ত আমি দিতেছি, 4 থেকে 5,000 দিরহামের উপরে যাদের স্যালারি। পার্টনার ভিসা, ওকে, পার্টনার ভিসার ক্ষেত্রে আপনার লাইসেন্সের রিনিউয়ালটা যাতে ঠিক থাকে, এই দুইটা জিনিস, আপনার ভিসার যোগ্যতা যে আপনার কোন ভিসা হলে যাইতে পারবেন অনেকেই প্রশ্ন, লেবার ভিসা, লেবার সুপারভাইজার হোক, ম্যানেজার হোক, ম্যানেজিং ডিরেক্টর হোক অথবা সুপারভাইজার হোক, অ্যাকাউন্টেন্ট হোক, যে কোনো প্রফেশন হোক, স্যালারিটা যাতে এগ্রিমেন্ট যেটা সেটা থেকে 4 থেকে 5,000 দিরহামের উপরে থাকে, আর অথবা আপনার যদি পার্টনার ভিসা থাকে লাইসেন্স জন্য থাকতে হবে। সেকেন্ড যে পয়েন্টটা আসতেছে সেটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা খুবই জরুরি একটা বিষয়। অনেকেই মনে করতেছেন যে ফেক অ্যাকাউন্ট দিয়ে আমি অ্যাপ্লাই করে দিলাম আমার হয়ে গেলো, এরকম না, এটা হাজারে হয়তো একজনের দুইজনের হয়। এখন 2021 সাল, তারা অনেক আপডেটেড, আপনার সব কিছু ভেরিফাই করতে পারে। সো 2 নম্বরে আসতেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, একটা ভালো কোনো ব্যাঙ্ক থাকতে হবে। অনলাইনে অনেকেই করতেছেন, সেগুলো না করে সরাসরি ব্যাঙ্কে অ্যাকাউন্ট করবেন, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার মান্থলি একটা ইনকাম থাকতে হবে। আপনার যদি 4 থেকে 5,000 দিরহাম দেখা যায় আপনার স্যালারি থাকে, সেক্ষেত্রে আপনার 5,000 দিরহাম আপনার স্যালারি আসুক, আপনার ব্যাঙ্কের সমস্যা নাই, অথবা আপনার যদি পার্টনার ভিসা হয় 10 থেকে 15,000 দিরহাম ইনকাম লাগবে, দেখাইতে হবে। আপনার টোটাল একটা ইনকাম দেখানোর পরে দেখা গেছে যে আপনি মান্থলি 5,000 দিরহাম যদি সেভিং করতে পারেন অথবা 4,000 দিরহাম যদি সেভিং করতে পারেন, দেন 6 মাসের একটা স্টেটমেন্ট তৈরি করবেন আপনারা। একটা স্টেটমেন্টের ক্ষেত্রে অনেকেই ভুল করেন, সকালে টাকা জমা করেন বিকেলে আবার উঠিয়ে ফেলেন, এরকম কিছু না। আপনার মান্থলি যা ইনকাম আসে তাই আপনি ইন করবেন, এবং মান্থলি যা খরচ আসে তাই করবেন। অ্যাট লাস্ট আপনার অ্যাকাউন্ট কখনো যাতে 10,000 দিরহামের নিচে না যায়, সবসময় যাতে 10 থেকে 15,000 দিরহাম উপরে থাকে। দেন 6 মাস পরে আপনি 4,000 বা 5,000 করে যদি সেভিং করেন সেক্ষেত্রে আপনার জমা হবে প্রায় 30 থেকে 35,000 দিরহাম। এইটা এটা কিন্তু 2 নম্বর পয়েন্ট, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটার সিস্টেমটা এরকম, আপনি স্টেটমেন্টে কমসে কম 30 থেকে 35,000 দিরহাম সেভিং করতে হবে। 3 নম্বর আসতেছে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি আপনাকে ট্রাভেল হিস্ট্রি, ট্রাভেল হিস্ট্রিটা কিন্তু তাদের চাহিদা না বা তাদের রিকোয়ারমেন্ট না, কিন্তু আমরা বাংলাদেশি ন্যাশনালিটি, আমাদের ব্যাড রেকর্ড অনেক বেশি আছে তাদের কাছে, যার কারণে আপনাকে পরিচয় দিতে হবে যে আপনি একজন ট্যুরিস্ট মানুষ, আপনি একজন ট্রাভেলার মানুষ, আপনি একজন ব্যবসায়ী মানুষ অথবা আপনি একজন ভালো চাকরিজীবী মানুষ, এসব কিছু পরিচয় কিন্তু তাদের কাছে উপস্থাপন করতে হবে। সেই উপস্থাপনের জন্য আপনাকে কমসে কম 4-5টা, 3-টা, 4-টা, 5টা বা 10টা দেশ ঘুরতে হবে, দেন আপনাকে ইউরোপ ভিসা দেওয়ার সম্ভাবনা আছে। 3 নম্বরে যে বিষয়টা আছে সেটা হলো কি আপনার ঘরের এগ্রিমেন্ট, আপনার ঘরের এগ্রিমেন্টটা কিন্তু জরুরি একটা বিষয়। এই বিষয়গুলো যখন শেষ করবেন তখন আপনি দেখবেন যে আপনি কোনো একটা ভোকেশনের সময় মানে কোনো একটা ছুটির সময় আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। এখন হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে আমরা কাজ করতেছি কিনা না, আপনারা জানেন অলরেডি আমরা ইটালি এবং সুইজারল্যান্ড নিয়ে কাজ করতেছি,
এক্ষেত্রে আমি মনে করব যে ফাইলের বিষয়টা, অনেকে আছেন যে নিজে নিজে ট্রাই করেন যে হ্যাঁ আমরা নিজে নিজে অ্যাপ্লাই করব, নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন, সমস্যা নেই, নিজে নিজে অ্যাপ্লাই করে ভিসাও কিন্তু পাওয়া যায়, কিন্তু আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে সেই রকম। আপনাকে ডকুমেন্টেশন যে জিনিসটা আছে, যেমন ইতালি কনফার্ম টিকিট এবং কনফার্ম রিটার্ন টিকিট এবং কনফার্ম হোটেল ছাড়া কিন্তু তারা বর্তমানে অ্যাকসেপ্ট করতেছে না ফাইল, তো এই বিষয়গুলো ফলো রাখতে হবে। ফাইল প্রসেসিংয়ের ক্ষেত্রে কেউ 800 দিরহাম ফাইল বানিয়ে দেয়, কেউ 1200 দিরহাম কেউ বানিয়ে দেয়, আবার কেউ 5000 দিরহাম বানায়, তো নিশ্চয়ই এক একটা জিনিসের পার্থক্য আছে। যেমন আমাদের কাছে দুইটা অপশন আছে, আমরা 2000 দিরহাম ফাইল বানাই, আবার 1200 দিরহাম ফাইল বানাই, তো ফাইলের মধ্যে অনেক কিছু উপস্থাপন হয়। লাইক আমরা যদি একটা কভার লেটার আছে, আমি আপনাদেরকে যদি উদাহরণস্বরূপ বোঝাই, একটা কভার লেটার বানাইতে 1 ঘন্টা সময় লাগে, সেই 1 ঘন্টার মধ্যে আমি আপনার উপস্থাপন করতে পারবো যে আপনি কে বা আপনি মানে কী নিয়ে ইউরোপের জন্য ইয়ে করতেছেন এইগুলা। কিন্তু আরেকটা কভার লেটার আছে যেটা বানাইতে 2 থেকে 3 দিনও লাগে, সেই কভার লেটারে আপনার যখন অ্যাম্বাসেডর আপনার এই কভার লেটার দেখবে, তখন আপনার বাকি ডকুমেন্ট দেখার কোনো জরুরি কোনো বিষয়ই না। তার মানে একটা কভার লেটারে আপনার সম্পূর্ণ হিস্টোরি এখানে চলে আসবে, আপনি কোথায় যাবেন, কয় ঘন্টা কোন জায়গায় কাটাইবেন, সেগুলো পর্যন্ত সেখানে উপস্থাপন থাকবে। তো এই এক্সপিরিয়েন্সগুলো এবং এই কাজের জন্য দেখা যায় ফাইলের টাকা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন হয়। তো আমরা যারা আমাদের মাধ্যমে যারা ট্যুরিস্টের জন্য অ্যাপ্লাই করতেছেন, তাদের দুইটা ফাইলের অপশন আছে, 1200 দিরহামে কেউ পারেন, আবার কেউ 2000 দিরহামে পারেন। তো ফাইলের মধ্যে এই পার্থক্যগুলো, তো আপনার যোগ্যতা যেটা দরকার, নাম্বার ওয়ান সেটা হলো আপনার ভিসার প্রফেশন, নাম্বার টু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অবস্থা, নাম্বার থ্রি আপনার ট্রাভেল হিস্ট্রি, নাম্বার ফোর আপনার ভালো একটা ফাইলের দরকার। তো এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলেন, আশা করি আপনাকে ইউরোপ যে কোনো দেশে ভিসা দিবে। আবার অনেকেই প্রশ্ন করে বসছেন এখানে যে ভাই কানাডার ওয়ার্ক পারমিট হয় কিনা, না না আসলে কানাডার ওয়ার্ক পারমিট এরকম হয় না, আর নর্মালি যেগুলো হয় ইউরোপিয়ান দেশগুলোই ওয়ার্ক পারমিট বেশিরভাগ হয়। আর আমাদেরকে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন ওয়ার্ক পারমিটের জন্য মাল্টা এবং রোমানিয়া সেটা কি বাংলাদেশ থেকে হবে, জি না, ইউএ রেসিডেন্সিধারী যাদের ভিসা আছে শুধুমাত্র তাদের জন্য হবে, শুধুমাত্র রোমানিয়ার ভিসাটা বাংলাদেশ থেকে পসিবল, সেটা করা যাবে, কিন্তু সেক্ষেত্রে একটু সময় বেশি লাগে। কিন্তু দুবাই থেকে রোমানিয়া এবং মাল্টা ভিসা করলে 3 থেকে 4 মাস লাগে। আর ট্যুরিস্টের ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতেছেন, ইটালির জন্য এমবেসির ডেট আছে আমার কাছে সেপ্টেম্বরের 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, এর আগে ইটালির কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই। আর সেকেন্ড হলো সুইজারল্যান্ডের জন্য, এনি টাইম আপনি ডেট পাবেন, বর্তমান সুইজারল্যান্ডের ভিসার ইস্যু ভালো আছে, তারা বর্তমানে ভিসা দিতেছে। তবে শর্ত হলো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনাদের যদি কোনো দেশে নাও যান, আপনার যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট ঠিক থাকে, আপনার যদি এখানে প্রফেশন ঠিক থাকে, আপনি যদি সব কিছু যদি আপনার ভিসা টিসা এনওসি এগুলো সব যদি ঠিক থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করলে সমস্যা নেই। কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করা থেকে বিরত থাকুন, কারণ ব্যাঙ্ক স্টেটমেন্ট অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন কথা আসতেছে যে ভাই ট্যুরিস্টের ভিসার জন্য কি 2-3 হাজার দিরহাম ইয়ানাফ, জি টুরিস্টের ভিসার জন্য এত টাকা লাগে না। আপনি যদি ফাইল প্রসেসিং করেন 1000-1200 নর্মালি ফাইল প্রসেসিং করেন, আপনার ফাইল যদি স্ট্রং দেখে দেন, ফাইল প্রসেসিংটা নর্মাল করেন, এমবেসিতে 200-300 দিরহাম চার্জ নেবে, এটাই আপনার এনাফ, এর বাইরে কোনো টাকা লাগবে না। এবং যারা চাইতেছে সেটা ভুল চাইতেছে, সেটা হয়তো আপনাকে তার অনেক ফেক ডকুমেন্ট দিতে পারে। সো আশা করতেছি আপনারা যারা বুঝতেছেন, প্লাস আমি আরেকটা নোটিশ আপনাদেরকে দিই, যারা এই দেশে আছেন, যারা চিন্তা করতেছেন যে আমরা বাইরে হয়ে ইউরোপে চলে যাবো, একবার খাতা কলম নিয়ে হিসাব করবেন, একবার খাতা কলম নিয়ে হিসাব করবেন যে আপনার কত টাকা যাইতেছে। আপনি দেখবেন যে আপনার 35 থেকে 40-50 হাজার দিরহাম পর্যন্ত যাইতেছে, বিশেষ করে আমাদের সিলেটে বাইরা, আপনারা বাইরে রোডে যাইতেছেন, এখানে 50 হাজার দিরহাম খরচ করে, এর চাইতে ভালো হয় তো ট্যুরিস্টে যান, আর না হলে যেখানে ওয়ার্ক পারমিট আছে মাল্টায় আছে সেখানে যান, সমস্যা কি। কিন্তু আমাদের ধৈর্য শক্তি নেই, আমরা চাইতেছি দ্রুত কোনো কিছু করার জন্য, তাতে কিন্তু আমাদেরই ক্ষতি হয়। যাই হোক, ইউরোপ সম্পর্কে আপনাদের যে প্রশ্নগুলো ছিল, বিশেষ করে ওয়ার্ক পারমিট এবং আপনাদের ট্যুরিস্ট ভিসা নিয়ে, আশা করি সেই বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। আরও যদি কোনো প্রশ্ন থাকে, নিচে নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করুন, বেটার হয় সরাসরি ফোন অথবা মেসেজ দিন অথবা সরাসরি অফিসে আসুন। ইউটিউব বা ফেসবুকে কমেন্ট করে হয়তো অনেক আনসার দেওয়া সম্ভব হয় না। যাই হোক, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।